হ্যালো ভিউয়ার্স, দেবা360 বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, একটা আর্মি রিক্রুটমেন্ট নিয়ে র্যালি নিয়ে হাজির হয়েছি। তো সেখানে যারা অবশ্যই আর্মির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এটা ভিডিও। তো দেখে নেওয়া যাক সেখানে কি বলা রয়েছে। তো এখানে প্রথমে যেটা রয়েছে ইন্ডিয়ান আর্মি র্যালি, তোমরা এখানে শুনতে পাচ্ছ আর্মি র্যালি। তো এখানে র্যালি নোটিফিকেশন নাম্বার দিয়েছে 21-20। হ্যাঁ, তো এখানে আর্মি রিক্রুটমেন্ট অফিসার বহরমপুর ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু বহরমপুর ওয়েস্ট বেঙ্গল অফিসার রিক্রুটমেন্ট আছে, সেখান থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা ছাড়া হয়েছে ইন্ডিয়ান আর্মি তরফ থেকে। তো এখানে দেখানো যাক শুধুমাত্র কারা কারা, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে শুধুমাত্র এখানে যেসব ডিস্ট্রিক্টের নাম রয়েছে তারাই কিন্তু এই আর্মি র্যালিতে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তার মধ্যে হচ্ছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হ্যাঁ এই যে রয়েছে তোমার 5-6টা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টে কিন্তু ফর্ম শুধুমাত্র এইসব ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে পারবে। তাছাড়া এই র্যালিটা হবে গোপালপুর উড়িষ্যা, এই গোপালপুর উড়িষ্যার মধ্যে হবে র্যালিটা। এটা কিন্তু কনফার্ম ডেট তোমাদের জানা যাবে তোমাদের অ্যাডমিট কার্ডে, তবে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে সেই সমস্ত তথ্য কিন্তু দেওয়া থাকবে, সেটা কবে কোন জায়গাতে হবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো অনুমান করা যাচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে, এখানে গোপালপুর উড়িষ্যাতে 4 তারিখে এই র্যালিটা হবে। তো দেখানো যাক হাইট ওয়েট কী লাগছে। তো এইখানে প্রথমত বলা রয়েছে যে যারা শপি ফার্মা যে রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে বয়স অনুযায়ী 19 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, সেটা হিসাব করবেন 1 অক্টোবর 1995 পর্যন্ত বা 30 সেপ্টেম্বর 2001 পর্যন্ত, এই তারিখের মধ্যেই হিসেব করে যেন বয়সটা তোমাদের 19 থেকে 25 বছরের মধ্যে হয়, তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। হাইট লাগবে 169 সেমি আর চেস্ট লাগবে 70 সেমি। তাছাড়া তোমাদেরকে ফুলিয়ে 5 সেমি কিন্তু করতে হবে। আর এইখানে ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতেই হবে, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তাছাড়া কিন্তু ডি ফার্মা উইথ মিনিমাম 50% তোমাকে পাস করতে হবে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলের এখানে বলে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে তোমাকে ফার্মেসিস কাউন্সিলিং অব ইন্ডিয়াতে কিন্তু তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে বি ফার্মাতে, উইথ মিনিমাম 50% কিন্তু তোমাকে পেতে হবে, তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে হবে। তাছাড়া এখানে বলা আছে রেজিস্ট্রেশন উইথ ওয়েস্ট বেঙ্গল ফার্মেসিস ফার্মি কাউন্সিলিং অন ইন্ডিয়া উইল অলসো বি এলিজিবল। তো এখানে কিন্তু ফার্মেসিস কাউন্সিলিং থেকে তোমাকে পাস করতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তাছাড়া এখানে বলা রয়েছে তোমাকে এখানে কিন্তু শুধুমাত্র এই বোর্ড থেকে এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে, সেটা হচ্ছে ICSE থেকে, তাছাড়া তোমাকে বললে AICTE থেকে অথবা CBSE থেকে তোমার অথবা বলা রয়েছে NICO থেকে অনলি তোমাকে সার্টিফিকেট থাকতে হবে, তবে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তো তোমরা একটু দেখে নিবে। তারপরে যে তথ্য রয়েছে এখানে কিন্তু কিছু যারা রয়েছে রাজবংশী বা নেপালি তারা রয়েছে, তাদের কিন্তু হাইটে ছাড় রয়েছে, সেটা হচ্ছে তাদের হাইট লাগবে 157 আর চেস্ট লাগবে 77 সেমি। তো এখানে তোমরা দেখে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা রয়েছে তাদের বলা রয়েছে 162 সেমি হাইট লাগবে এবং চেস্ট লাগবে 77 সেমি। তোমরা দেখে নেবে, তার সমস্ত তথ্যটা তোমাকে হার করে চেক আউট করে নেবে। তারপর তোমাদের পরীক্ষাটা হবে, সেটা দুটো গ্রুপে পরীক্ষা হবে, গ্রুপ 1, গ্রুপ 2 রয়েছে 2। তো এখানে তোমরা দেখে নেবে কোন পরীক্ষাতে কোনটা পরীক্ষা কিছু হবে। তাছাড়া তোমার ফিজিক্যাল টেস্টে তোমার বললাম যে টেস্ট হবে তোমাদের। তো এখানে কিছু রিটেন টেক্সট তোমাদের হতে পারে, তা তোমাদের এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে, তোমরা চেক আউট করে নেবে। তাছাড়া এখানে অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, ফটো সিগনেচার তোমরা কী করে এডুকেশন কোয়ালিফিকেশানটা তোমরা ভালো করে দেখে নিবে। আর ডকুমেন্ট সার্টিফিকেট কী লাগবে আর কী কী নিয়ে তোমার যেতে হবে, কাস্ট সার্টিফিকেট কী লাগবে, কী কী লাগবে, স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, হ্যাঁ ক্যারেক্টার সার্টিফিকেট, আনমেরিড সার্টিফিকেট, যা রকম রিলেশনশিপ সার্টিফিকেট, SC ST যা হয়, সেই সমস্ত রকম ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে ইস্যু করাতে হবে। তো এখানে তোমরা ভালো করে দেখে নিয়ে দেখার পরে তোমরা কিন্তু আবেদন করবে। তো সমস্ত রকম তথ্য যা রয়েছে এটা দেখেই তথ্য জোগাড় করে তবে তোমরা প্রিপারেশন নেবে। আর এর অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে, তোমাদেরকে দেখে দিচ্ছি অনলাইন ফর্ম ফিল আপের শুরু ডেট কবে। তো এইখানে তোমাদেরকে বলা রয়েছে এখানে কিন্তু 2 ফেব্রুয়ারিতে থেকে 18 ফেব্রুয়ারি মার্চ এটিতে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে। এখানে কিন্তু বলা রয়েছে অনলাইন রেজিস্ট্রেশন হবে, এখানে ওপেনিং হবে 2 তারিখ থেকে ফেব্রুয়ারির 8 মার্চের 18 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন फर्म फिल आप करा जाए और एखे बला रही है कैंडिडेट तुम्हारा इमेलर माध्यम एडमिट कार्ड देवा 20 मार्च के 25 मार्चर मध्य। तो तुम्हारा ये भालो करे देखे नहीं तुम्हारे तथ्य जानानोर और भिडियो भालो लगले अवश्य एक लाइक करो और एरकम प्रतिनियत भिडियो पावार जोन्नो चैनल के अवश्य सबसक्राइब करे राखबे। तो जाइ होक आमार होयतो अनेक क्षेत्रे कोनो किछु छाड़ा पड़े गेलो সেটা আমি বুঝতে পারছি না বা তোমরা অবশ্যই কমেন্টসে জানাও কি ছাড়া পড়লো। আর তাছাড়াও তোমাদের এখানে বলে রাখছি যে তোমায় আমি এই ভিডিওটার পিডিএফটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ভালো করে চেক আউট করে তবে কিন্তু তোমরা আবেদন করে নেবে, ঠিক আছে। আর এই পিডিএফটা তোমরা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে কিন্তু সমস্ত রকমের ভিডিওর তোমাদের পিডিএফ সেখানে প্রোভাইড করে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।